ইছামতের চর দখল করে বিল্ডিং, মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ, নদী দখল করে ইমারত, চিন্তায় বসিরহাটের বাসিন্দারা। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। নাব্যতা হারিয়ে ইছামতির এক পার ভাঙছে, আরেক পার গড়ছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ইছামতির চর দখল করে যত্রতত্র বিল্ডিং নির্মাণ করছে একদল অসাধু ব্যবসায়ী। ফলে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়তে পারে শহর বসিরহাট। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের হয়েছে। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে বয়ে গিয়েছে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ইছামতী নদী। নদী ক্রমশ তার নব্যতা হারাচ্ছে, বদল হচ্ছে তার চরিত্র, ফলে এক পার ভাঙছে, অপর পার গড়ছে। আর সেই সুযোগেই বসিরহাটের রেজিস্ট্রি অফিস মোড় চত্বরে ইছামতির চর দখল করে ঝাঁ চকচকে চারতলা বিল্ডিং বানাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। শহরের প্রাণকেন্দ্র ওই এলাকায় রয়েছে একাধিক সরকারি দপ্তর সহ প্রচুর দোকানপাট, বিদ্যালয়, হাসপাতাল। রয়েছে ইটিন্ডা রোড, অন্য প্রান্তে রয়েছে টাকি রোডের সংযোগস্থল। এই এলাকা দিয়েই প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষ যাতায়াত করেন। গগনচুম্বী এই নির্মাণগুলি নদীর চরে গড়ে ওঠায় চিন্তার ভাজ এলাকাবাসীদের মধ্যেও। বসিরহাট শহরের বিশিষ্ট জনেরা ইতিমধ্যেই বিপদের আশঙ্কা করছেন। তাই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা নদীর চরিত্র পরিবর্তন, অবৈধ নির্মাণ, নদীর বাস্তুতন্ত্র নষ্টের মতো ঘটনার অভিযোগ করেছেন বসিরহাটের মহকুমা শাসকের দপ্তরে। এ বিষয়ে বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার বলেন, বিষয়টি নিয়ে একটি অভিযোগ হয়েছে, অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা হবে, দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ম্যাটারে আমি এখনই খবর পেয়েছি, আমি দেখছি কি এক্স্যাক্টলি কি কমপ্লেইন্ট আছে বা কি ইস্যু আছে, এটা আমি দেখছি। হ্যাঁ, প্রথম আপনার দেখবো আমরা কি ইস্যু আছে, তারপরে কিছু ইনকোয়ারি হবে, তারপরে কিছু করতে পারবো আমরা। এখন তো না জানে তো কিছু বলতে পারি না আমরা এই ইস্যুয়ে, একটু দেখে টেখে তারপরে আমি ডিটেলডে বলতে পারবো। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই ভোলা ঘোষ ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। সুন্দরবন নদী বাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটির কার্যকারী সভাপতি অজয় বাইন বলেন, এই এলাকায় আদালত, পৌরসভা, একাধিক স্কুল সহ সরকারি দপ্তর রয়েছে। পাশাপাশি দেশের বৃহত্তম স্থলবন্দর ভোজাডাঙ্গাতে যাওয়ারও অন্যতম ইছামতি সেতু এখানে, যেখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার লরি সহ একাধিক গাড়ি যাতায়াত করে। এরকমভাবে নদীর চর দখল করে অবৈধ নির্মাণ হলে আগামীতে নদীর পার ভেঙে শহর তথা সেতু বিপদের মুখে পড়তে পারে। এ বিষয়ে বসিরহাট পৌরসভার উপপৌরপ্রধান সুবীর সরকার জানান, নির্দিষ্টভাবে পৌরসভার কাছে কোনো অভিযোগ হয়নি, অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। আমি নিশ্চয়ই অভিযোগ হাতে পেলে তখন তো আমি আমার বোর্ডের সঙ্গে আলোচনা করতে পারবো, কারণ আমরা ধরুন একজন কাউন্সিলর মারা গেছে, 22 জনই আমাদের বোর্ড আছে, সেই বোর্ডে নিশ্চয়ই আমি তুলবো এবং তুলে সেই অবৈধ বিল্ডিং যাতে ভাঙা পড়ে এবং এটা ঠিক যে নদীর চর যেগুলো জেগেছে আমরা সুন্দর কিছু না করে আমরা একটু যদি মানে পার্ক বা গাছ লাগাতে পারতাম সেটাও ভালো হতো, কিন্তু সেখানে যদি ব্যক্তিগত কেউ দখল করে সেখানে অবৈধ নির্মাণের চিন্তাভাবনা করে যদি অভিযোগ জমা পড়ে, নিশ্চয়ই আমি আমার তরফ থেকে সম্পূর্ণ পদক্ষেপ নেব এবং আমি পৌরসভার চেয়ারম্যানকেও জানাবো, মহকুমা প্রশাসন থেকে শুরু করে মহকুমা শাসককে নিয়ে আমি সেই স্টেপ নেওয়ার চেষ্টা করব। নদীর নব্যতা হারাচ্ছে সেটা দিয়েও বুঝতেই পারছেন এটা ইরিগেশনের দপ্তরের ব্যাপার, তবে আমরা যাতে অবৈধভাবে কোনো বিল্ডিং সেই নদীর মধ্যে না ঢুকে যায় সেটা নিয়ে আমরা পদক্ষেপ নেব। এবং বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বসিরহাট জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি তাপস ঘোষ। তিনি বলেন, বেআইনি কাজ বন্ধ করা হোক, না হলে ইছামতিকে বাঁচানো যাবে না, যারা করছে অবিলম্বে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। এদের যা কিছু কার্যকলাপ সবই বেআইনি, এদের শুধু এই নদীর চর বসিরহাটে না, আমি আমার কাছে যা জানা আছে বসিরহাটে বেআইনি বিল্ডিং এত প্রচুর পরিমাণে হয়েছে, দুটো একটার অলরেডি হাইকোর্টের অর্ডার এসে গেছে ভাঙার জন্য, সেটাও এরা ভাঙছে না। নদীর চর দখল করে যেটা করছে আমি শুনেছি অলরেডি, সেখানে নাকি কিছু কেউ বা কারা কেস কাপাটিও করেছে, তো এটা বেআইনি কাজ হচ্ছে, এটা পৌরসভার অবশ্যই বা বসিরহাট প্রশাসনের এটা আর সঠিক পদক্ষেপ নিয়ে এটা বন্ধ করা উচিত। চারিদিকে লক্ষ্য একটাই, যা হোক আইনি হোক বেআইনি হোক যা কিছু হোক ওসব আমাদের কিছু দরকার নেই, দরকার আমাদের টাকা। এদের নেতারা টাকা বোঝে, তার জন্য সব চোখ বুঝিয়ে আছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত বেআইনি কাজ করে যাচ্ছে না। বসিরহাট শহরের একাধিক জায়গায় ইছামতি নদীর চর রাতারাতি দখল করে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ কংক্রিটের নির্মাণ করে মুনাফা অর্জন করছে বলে অভিযোগ। কিন্তু এদের মাথায় কাদের হাত রয়েছে, সেই প্রশ্নই তুলছেন বসিরহাটের একাধিক মানুষ।
তারা চাইছেন পরিবেশ বাঁচাতে ইছামতি নদীকে যেভাবেই হোক বাঁচাতে হবে। নইলে একদিকে পরিবেশ দূষণ, অন্যদিকে বসিরহাট শহর যে কোনো সময় জলের তলায় চলে যাবে। তাই এই বেআইনি কাজ বন্ধ করা হোক। এখন দেখার প্রকৃতি আর মানুষের জীবন রক্ষা করতে প্রশাসন কবে কি পদক্ষেপ করে। বিল্ডিংটা কারা করলো? ওই যে ভোলা ঘোষ। এ এক তো নদীর চর বন্ধ করে, ও নদীর আর নদীর ভেতরে ঢুকলে আর ভালো, বেআইনি তো ভেঙে তো। এটা আপনার কি পক্ষে না বিপক্ষে? না না, পক্ষে থাকে কেউ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।